download more audio stories from wapsip.com, wapsip.com. বসুর লেখা গল্প রাতের আশ্রয়। রাত দুপুরে বাসটা রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে গেল। গাঁ বসতি নেই কোনো দিকে, আউশ ক্ষেতের মধ্যে দিয়ে কাঁচা রাস্তা চলে গেছে। এদিকে দুর্যোগও ভীষণ, হু হু করে হাওয়া বইছে, রাস্তা থেকে উড়িয়ে ধান গুনে ফেলে না দেয় আমাকে। দেখো বৃষ্টিও শুরু হয়ে গেল, অন্ধকারে চারদিক একেবারে যেন লেপে পুছে গেছে। একমাত্র সুবিধে বিদ্যুৎ ঝিলিক দিচ্ছে মাঝে মাঝে, সেই আলোয় পথ দেখে এগোচ্ছে। অথচ কোনো গোলমাল হবার তো কথা নয়, সন্ধ্যে নাগাদ বাস নামিয়ে দেবে, পালকি থাকবে। হ্যাঁ, বাস থেকে নেমেই পালকি, এই সমস্ত লিখেছিল দীপেশ, বিডিও অফিসে কাজ করে সে। বাস থেকে নেমে মাইল তিনেক পথ, কাঁচা রাস্তা বটে কিন্তু কোনো বাঁকচুর নেই, নাক বরাবর সোজা চলে গেছে, অন্ধ মানুষও অবাধে চলে যেতে পারে। আর আমার জন্য তো পালকি থাকবে, দীপেশ সবিস্তারে সমস্ত জানিয়েছিল। কিন্তু বাসটাই বদমাইশি করল, গোড়ায় বেশ ভালোই আসছিল, ড্রাইভার গদি থেকে নেমে এসে ইঞ্জিনের সামনে পথের ওপর গড় হয়ে প্রণাম করল। ভাবখানা এই, তেদরামি করো না, আজকের এই দুর্যোগের দিনে এক দৌড়ে গিয়ে কেশবপুর থানার সামনে নিজের জায়গায় দাঁড়াও, রাতের মতো নিশ্চিন্ত। বাসও যেন কানে নিল কথাটা, বক বক আওয়াজ করে পথের গরু ছাগল মানুষদের ভয় দেখিয়ে দিব্যি স্ফূর্তি ভরে দৌড়চ্ছে। পুয়োদার হাট ছাড়িয়ে এসে মাথায় যে কি শয়তানি ভর করল, একেবারে নিশ্চুপ অনড় হয়ে দাঁড়িয়ে গেল। কত কাণ্ড করল ড্রাইভার, এটা খুলছে ওটা খুলছে, ইঞ্জিনের তলায় ঢুকে যাচ্ছে এক একবার, কিছুতেই কিছু হলো না। শেষটায় নিজের সিটে উঠে বসে যত প্যাসেঞ্জার বাসে ছিল তাদের সব বাইকে নামিয়ে দিল, বলে কিনা ঠেলুন মশায়েরা, 25 জনের 50 খানা হাত ঠেললে তো গাড়িও চলতে লাগলো, ঠেলা বন্ধ হলো তো গাড়িও অচল। বৃষ্টি বাদলার মধ্যে গাড়ি যেন নেশা করে বুঁদ হয়ে আছে, আর প্যাসেঞ্জাররা ঠেলে নিয়ে যাচ্ছে। কিন্তু এই ঠেলতে ঠেলতে বাসটাকে কেশবপুর অবধি পৌঁছে দিতে হবে নাকি, ভাড়া নিয়েছে তবে কেন? সেসবদি ড্রাইভার বলল, বেশ সিটে উঠে পড়ুন তবে মশাইরা, তাতে যদি গাড়ি কেশবপুর পৌঁছে দেয় আমার কোন ক্ষতি? না, তোমার ক্ষতি কোনো দিকে নয়, গাড়ি না চলে তো আমরা ঠেলবো, চললে তখন তো ইঞ্জিনই টানছে, তুমি থাকো আরাম করে গদির উপরে। আজে বাজে কথার না জবাব দিয়ে ড্রাইভার নির্বিকারে বিড়ি ধরালো একটা। আমাদের কষ্টে ও কাকুতি মিনতিতে শেষটায় বুঝি ইঞ্জিনে দয়া হলো খানিকটা, আওয়াজ দিয়ে উঠল হঠাৎ, চলতেও শুরু করল। কিন্তু খানিকটা গিয়ে ঝিমিয়ে আসে, আবার দাঁড়িয়ে পড়ে, আবার ধস্তাধস্তি। ঠিক এমনই ভাবে যেখানে ঠিক সন্ধ্যের সময় এসে পৌঁছানোর কথা সেখানে রাত্রি 12টায় এনে নামিয়ে দিল, দিয়েই ছুট। ড্রাইভার বলল, দেরি করতে গেলে আবার হয়তো বিগড়ে যাবে, তাহলেই চিত্তির, নাম্বার সময়টুকু দেয় না এমনই অবস্থা। ছুটি বেরিয়ে গেল বাসটা, তারপর থেকেই শুধু অন্ধকার। ছরছর করে এই সময় বৃষ্টি এলো এক পশলা, কাঁচা রাস্তার জল কাদা ভেঙে ভেঙে চলেছি, বিপদের উপর বিপদ, মাঠের উল্টোপাল্টা হাওয়া ছাতায় বেঁধে পটপট করে কতকগুলো শিক ভেঙে গেল, ছাতার কাপড় উঠছে গুড়ির মতন পটপট করে।
তখন আর চলা নয়, রীতিমতো দৌড়নো। দেবান্তরের মাঠ থেকে ছুটে পালিয়ে গাঁ বসতি কোথাও একটা আশ্রয় পেতে চায়। ছুটছি ছুটছি ছুটছি, একটা নদীর দেখা পেলাম। হ্যাঁ, নদীর কথাও দীপেশ চিঠিতে লিখেছিল বটে, নদীর উপরে পাকা একটা পুলের কথা। না, কত ভুল করিনি তবে, কিন্তু আর তো পেরে উঠি না। জলে ভিজে শীত ধরে গিয়ে সর্বাঙ্গ টকটক টকটক করে কাঁপছে, আর চলতে চাইছে না। অসার হয়ে পথের উপর পড়ে না যাই, এইটাই এখন ভয়। বিদ্যুৎ ঝিলিক দিল একবার, দেখলাম পুলটা ছাড়াতেই অদূরে অশ্বত্থ তলায় একটা পাকা ঘর, চুনকাম করা সাদা দেয়াল বিদ্যুতের আলোয় ঝিকমিক করে উঠল। খাওয়ার দাওয়ার চাই না, জায়গা থাকে তো এমনকি শোয়ার কথাও বলবো না, শুধু আজকের রাতটুকু মাথা গুঁজে থাকবার মতো একটু আশ্রয় পেলেই হল। কড়া নাড়তেই সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। এমন অন্ধকার রাত্রে জেগেই ছিল ভিতরের মানুষ, মাথায় আধ ঘন্টা ফুটফুটে এক তরুণী বউ দরজা খুলে দিল। তরুণী বউয়ের পিছন দিকেই একজন বুড়ো মানুষ। আবার বিদ্যুৎ চমকাল ঠিক এই সময়। সেই আলোতে দেখলাম বউটা কাঁদছে, কেঁদে কেঁদে তার দুটো চোখ লাল, দু গাল বেয়ে জলের ধারা গড়াচ্ছে। কোন দুঃখে জানিনি ঘরে খিল এতে বসে কাঁদছিল। আচ্ছা, বউয়ের পিছন দিকে দাঁড়িয়ে থাকা বুড়োর সঙ্গেই বা কি সম্পর্ক বউটার? তখন সে বুড়ো এগিয়ে এসে পরিচয় করিয়ে দিলেন, আমার বৌমা। দাঁড়িয়ে কেন বাবা, ভেতরে এসো, বৃষ্টিতে ভিজে সব সবে হয়ে গেছে জামা কাপড়। হ্যাঁ, তা তোমার কাছে শুকনো কাপড় চোপড় আছে তো? আমি তখন আমার কাছে রাখা হ্যান্ডব্যাগটা দেখিয়ে দিলাম, ওতে মোটামুটি সবই আছে। তা দেখে বুড়ো বললেন, বৌমা বসবার একটা কিছু পেতে দাও খাটের ওপর, বাজার বড় কষ্ট হয়েছে আসতে। কি মোলায়েম করে কথা বলেন বুড়ো মানুষটি, এই কথা শুনেই সব কষ্ট জুড়িয়ে যায়, আর চেহারাটাও মুনি ঋষিদের মতন। বউটি বলবার আগেই বেরিয়ে চলে গেছে। আমি আমার হ্যান্ডব্যাগ খুলে শুকনো কাপড় জামা বের করে পড়লাম। মাদুর বালিশ আর চাদর হাতে করে বউটি ফিরে এলো, পরিপাটি করে বিছানায় পেতে দিল। যেমন শ্বশুর তেমনই বউ, কি ভালো যে এরা, কিন্তু বড্ড গরিব। নড়বড়ের ছোট্ট একখানা খাট একেবারে খালি পড়েছিল। মাদুর বালিশ চাদরে যে বিছানা করে দিয়েছে বউটি তাও অতি জীর্ণ। চুপি চুপি বলছি, দোষ নিও না, সাধারণ অবস্থায় অমন চাদরে পাও মুছি না আমরা। বউটি বিছানা করে দিয়ে চলে যাচ্ছে, আমি তাকে ডেকে বললাম, এই যে বৌদি, রাত দুপুরে রাধা বাড়ার হাঙ্গামায় যাবেন না আবার, মণিরামপুরে গাড়ি অচল হয়েছিল, সে সময়টা হোটেল থেকে ঘর পেট খেয়ে নিয়েছি। বউটি বড় বড় চোখ মেলে আমার দিকে তাকিয়ে নিঃশব্দে পেরিয়ে গেল। ভুরু দেখছি মজলিশি মানুষ, এত রাত তবু খাটের এক প্রান্তে পা ঝুলিয়ে বসে কথাবার্তা আরম্ভ করে দিলেন। তা বলছিলাম, একেবারেই কিছু খাবে না বাবা? না, লজ্জা করে বলছ। হ্যাঁ, তুমি আমার ছেলের মতো, খুলেই বলি, দুর্যোগের দিনে অতিথি হয়ে এলে সত্যি ভাবনা হয়েছিল কি খেতে দিই এখন। আমি তো বুঝি বৌমার মনে ঝড় বয়ে যাচ্ছে,
তবু সে মেয়ে বড্ড ভালো। তুমি নিজে থেকে মানা না করলে এতক্ষণে হয়তো রান্না বান্না বসিয়ে দিত। কথা বলার একটু সুযোগ পেয়ে জিজ্ঞাসা করি, আচ্ছা মেসোমশাই, একটা কথা জানতে ইচ্ছে করছে, তো আপনার বৌমা কাঁদছিলেন যেন মনে হলো, ওনার কি কিছু হয়েছে? আমার প্রশ্ন শুনে বুড়ো এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলেন, সে বড় দুঃখের বৃত্তান্ত বাবা। আমার সংসারে আগুন ধরে গেল, রোজগেরে ছেলে বাসা থেকে দূর করে দিল আমাদের। আগে বৌমাকে দিল, তারপর আমাকে, একটা বেলার এদিক ওদিক। বাপ বেটি সেই থেকে এখানে আশ্রয় নিয়ে আছে, ছেলে আবার বিয়ে করছে শুনতে পেলাম। বৌমা ছেলে মানুষ তো, খবরটা শোনা অব্দি দু চোখে কান্নার ধারা বইয়ে যাচ্ছে তার। তারপর আরো শুনলাম সে নাকি বিয়েতে খুব গটা করে। বুড়োর কথা শুনে স্তম্ভিত হয়ে গেলাম। আরো কত কি বুড়ো বলে যাচ্ছেন, তার একটা কথাও আমার কানে যাচ্ছে না। একজন পুরুষ মানুষ নিরপরাধ এই সুন্দরী মেয়েটাকে ত্যাগ করেছে, এবং বাপ বোধহয় পুত্রবধূর হয়ে দুটো কথা বলতে গিয়েছিলেন, সেজন্য তাঁকেও তাড়িয়েছে। আশি পাষণ্ড পুরুষ কিনা টোপর মাথায় দিয়ে আবার নতুন বউ আনতে চলেছে। হাতের মাথায় পেলে না লোকটাকে সমুচিত শিক্ষা দিয়ে দিতাম, তাতে আমার জেল ফাঁসি যা হবার হতো। একসময় বুড়ো তার কথা শেষ করে দাঁড়িয়ে উঠে বললেন, দরজা দিয়ে শুয়ে পড়ো বাবা, আমরা এই পাশেই রইলাম। জোর বৃষ্টি বাতাস তখনও বাইরে, বড্ড ধকল গিয়েছে, সুতি সুতি ঘুমিয়ে পড়লাম, মরার মতন ঘুমিয়েছি। যখন ঘুম ভাঙল দরজা খুলে দেখি অনেক বেলা হয়েছে, চারদিকে রোদ, রাতের বেলা দুর্যোগের আর চিহ্ন মাত্র নেই। চলে যাওয়ার আগে বুড়ো মানুষটিকে দু এক কথা বলে যাওয়া উচিত, বড় ভালো লোক এরা, কিন্তু সর্বনাশ, এটা কোন জায়গা? ঘরের ঠিক পিছনে শ্মশান ঘাট, মজা নদীর কূলে, আধপুরা কাঠ, ভাঙা কলসি, ছেঁড়া মাদুর বালিশ, কয়েকটা কুকুর ইতস্তত ছড়ানো, গ্রাম্য শ্মশানের যে চেহারা হামেশাই দেখা যায়। আরে কি, যে কুঠুরিতে রাত্রিবাস করলাম সেটা শ্মশান বন্ধুদের বসা ওঠার জায়গা, দেয়ালে শাল তারিখ সব খোদাই করা আছে, রাত্রিবেলা নজরে পড়েনি। রবীন্দ্রচন্দ্র মালাকার এই নামে কোনো এক ব্যবসায়ী তার পিতামাতা আত্মার কল্যাণে এই ঘর বছরখানেক আগে বানিয়ে দিয়েছেন, তবে আমার শোয়ার ব্যবস্থা করে দিয়ে শ্বশুর আর পুত্রবধূ গেলেন কোথায়? ঘণ্টাখানেক পরে বিডিও অফিসে হাজির হলাম, একটু দূরেই দীপেশের কোয়ার্টার। স্কুলে পড়বার সময় দীপেশ অভিন্ন হৃদয় বন্ধু ছিল আমার, অনেক বছর পরে হঠাৎই সেদিন শিয়ালদা স্টেশনে দেখা। বিয়ের বাজার করে ফিরছিল, আমায় নিমন্ত্রণ করে হাত দুটো জড়িয়ে ধরে বার বার যাবার জন্য বলল, কথা না দিয়ে পারলাম না, আর সেই কথা রাখতে গিয়েই এত দুর্ভোগ। আমায় দেখে দীপেশ একেবারে হইচই করে উঠল। আগামীকাল বিয়ের তারিখ, আত্মীয় স্বজন কিছু কিছু এসে পড়েছেন, ভিড় জমেছে মন্দ নয়। আমাকে বলল, চল চল চল, এক গলা কথা জমে আছে, চল চল, আরে কি আছিস, চা জলখাবার নিয়ে আয়। এই বলে টানতে টানতে দীপেশ তার নিজের ঘরে আমাকে নিয়ে চলল। ঘরে ঢুকে চমকে উঠলাম, সামনের দেয়ালে
ভীষণ চেনা হাসি হাসি মুখে এক তরুণীর ছবি, ঠিক তার উল্টো দিকের দেয়ালে গতকাল রাতে সেই পুরনো মানুষটি। কাল রাতে শ্বশুর আর পুত্রবধূ সেই যে দুজনকে দেখেছিলাম, স্তম্ভিত হয়ে এক রাশ বিস্ময় নিয়ে ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে দীপেশকে জিজ্ঞেস করলাম, দীপেশ এই ছবি দুটো কাদের রে? এই ছবি দুটো কি আর বলবো, দুর্ভাগ্যের কথা, আমার স্ত্রী নীরা আর ইনি হলেন আমার বাবা। দীপেশের চোখ ছলছল করে উঠল। এই কোয়ার্টারে আসার পরই সর্বনাশটা হল, আন্তরিক হয়ে দুজনেই মারা গেল একই দিনে, সকাল আর বিকেল। এক বছর হয়ে গেল দেখতে দেখতে, বৌমা বলতে বাবা অজ্ঞান হতেন, তাই বৌমা যেতে তিনি যেন আর দেরি করলেন না। মনোজ বসুর লেখা বহু গল্প উপন্যাসই একসময় জনপ্রিয় হয়েছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ বনমর্মর, নরবাঁধ জলমঙ্গল, মানুষ করার কারিগর, আমার ফাঁসি হল, রূপবতী, বন কেটে বসত, রক্তের বদলে রক্ত প্রভৃতি। ছোটদের জন্য মনোজ বসু অনেক গল্প উপন্যাস লিখেছেন। Download more audio stories from wapsip.com, wapsip.com.